15 লক্ষ টাকার গয়নার হদিশ পাওয়া গেছে অসহায় মহিলার কমেন্ট সেকশনের পিন করা কমেন্টে। তাই সেখান থেকে প্রশ্ন এসছে, সন্দীপ দা আজ থেকে 2 বছর আগে জমি বন্ধক রেখে 4 চাকা গাড়ি কিনেছিল, ছেলের ভবিষ্যৎ কি হবে এই নিয়ে টাইটেল দিয়েছিল, তাহলে সে আজকে কি করে একটা রাজপ্রাসাদের মতো বাড়ি কমপ্লিট করে ফেললো, 3 লাখ টাকার গাড়ি কিনছে আর সাথে এত আপডেটেড সমস্ত আসবাবপত্র, তার এত টাকা আসছে কোথা থেকে, সমস্ত কিছুই ভীষণ সন্দেহজনক লাগছে মানুষের। উত্তরটা আমি দিই, গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সিতে আমি মনীষা চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে। প্রথমত, 10 মাস আগে যে মহিলা বাড়ি ছেড়ে বেরিয়েছে তা সেই মহিলা এসেই নিশ্চয়ই ইউটিউব পেমেন্ট কালেক্ট করা শুরু করেনি, তার কাছে 1 পয়সাও ছিল না, এটা তার বক্তব্য, ভিখারির মতো তার দুরাবস্থা ছিল। তারপরেও সে ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করার কয়েক মাসের মধ্যেই একটা 2 লাখ টাকার আইফোন কিনে ফেলে, বলেছে যে আমি আইফোনের ইনস্টলমেন্ট দিচ্ছি। কখনো শুনেছেন মুখ থেকে যে ও ইনস্টলমেন্ট দিচ্ছে বা আজকে ফোনের ইএমআই কাটার দিন? এই ডেটটা যাদের জীবনে থাকে না, যারা ইএমআই তে মানে ইনস্টলমেন্টে কোনো জিনিস কেনে, অটোমেটিক্যালি তাদের মুখ থেকে এই কথাটা বেরিয়ে আসে। কেন ওর বাড়িতে সুন্দরী যতবার ঘোরাফেরা না করে, যতবারও সুন্দরীর কথা মুখ থেকে উচ্চারণ করে, ওর লাইফে যদি এই ইএমআই ব্যাপারটা থাকতো তার 3 গুণ বেশিবার এই কথাটাও উল্লেখ করত। তো যাই হোক, যেখানে ও আমাদেরকে বলেছে এটা ইনস্টলমেন্টে আমার কেনা, আমরা দেখেছি ক্যাশের বান্ডেল ও পেমেন্ট হিসেবে দিচ্ছে, ও 2 লাখ টাকার আইফোন কিনতে পেরেছে, 24,000 টাকা ভাড়া দিয়ে একটা ভাড়া বাড়ি বুক করতে পেরেছে, তাছাড়াও 1 লাখ টাকার কাছাকাছি, 1 থেকে 1.5 লাখ টাকার কাছাকাছি আসবাবপত্র নিয়ে ওই ফ্ল্যাটের ভেতরে ও ঢুকছে। এছাড়া কোর্ট কাছারির আরো নানান খরচা, ঘুরতে গেছে, আরো আনুষাঙ্গিক বাড়িতে যাওয়ার পর থেকে যাবতীয় যা খরচা করেছে, 5,000 টাকার ওই হেলথ ড্রিঙ্কের প্রোডাক্ট হোক বা সাংসারিক ক্ষেত্রে কন্ট্রিবিউশন হোক, কেনাকাটা হোক, যাই করে থাকুক না কেন, সবকিছু মিলিয়ে 100,000 টাকাও কামিয়েছে বলে আপনাদের আইডিয়া হতে পারে। 10 মাসের ভেতরে যে এই টাকা কামিয়েছে, বিগত 2 বছরে সে কত টাকা কামাতে পারে, প্রমোশন সমেত আমি প্রশ্নটা রাখলাম, যে প্রশ্ন করেছেন 5 বছর আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা একজন মহিলা যার কমেন্টটা কিনা পিন করা রয়েছে তাকে প্রশ্নটা ছুড়ে দিলাম। 2 বছর ধরে সন্দীপ দা যদি এত টাকা কামিয়ে এখন এইগুলো না করতে পারে, তাহলে তো ওর পক্ষেও 10 মাসে এই সমস্ত কাজগুলো অ্যাক্টিভিটিসগুলো তুলে ধরা অস্বাভাবিক, তাই না? ও তো বাড়ির থেকে বেরিয়ে আসার পর এমন কোনো চাকরি করেনি যেখান থেকে মোটা একটা 50,000 টাকা বা 1 লাখ টাকা পেমেন্ট পেয়েছে প্রত্যেক মাসে, 10 মাসে ওর 10 লক্ষ টাকা হয়েছে, তা তো হয়নি। প্রশ্নটা তো থেকে যাচ্ছে, উত্তরটা আগে নিজে ভাববেন তারপর প্রশ্ন করবেন। নেক্সট কথা হচ্ছে, আজকে যে মহিলা এই কথাটা লিখেছে তাকে কমেন্ট সেকশনে উত্তর দেওয়া হয়েছে, 10 জন রিপ্লাই করেছে, তার মধ্যে প্রথম থেকেই সবাই লিখেছে সন্দীপ দা যদি মিথ্যে কথা বলে থাকে তাহলে তার পরিশ্রমটা কি আমরা চোখে দেখতে পাইনি। আরো আরো অনেক কমেন্ট করা হয়েছে এখানে, একটা কমেন্টেরও তারপর কিন্তু লাভ রিঅ্যাক্ট বা রিপ্লাই কোনোটাই আমরা পাইনি। এই মহিলা জানতো গয়না নিয়ে কোন রকম ক্ল্যারিফিকেশন যদি আমি দিতে যাই তাহলে আমার ক্যামেরার দিকে তাকানো দেখে, আমার কথা বলা দেখে মানুষ বুঝতে পেরে যাবে আমি মিথ্যে কথা বলছি। সেই কারণে ও সেটাকে অ্যাভয়েড করে খুব স্মার্টলি একটা কমেন্টকে পিন করে দিয়েছে। এবার তোমরা যদি বলো যে হ্যাঁ, ও ক্যামেরার সামনে এলে ওর ভিউজ এর দরকার, কিন্তু ও নোংরামি করে ভিউজ কামাতে চায় না, আচ্ছা তাই আজকে গয়নার বিষয়টা নিয়ে কমেন্টটাকে পিন করেছে, যখন হাজার হাজার মানুষ কমেন্ট করেছে প্রত্যেকটা দিন, বাসের যে ভিডিওটা ভাইরাল হয়েছে ওটা তুমি কি, এটা তুমি কেন করলে, কোনো কমেন্টের উত্তর তো তখন পিন করতে পারেনি, করেছিল না। আর আজকে এই সরকারকে দেখা যাচ্ছে লোকের কমেন্ট সেকশনে আবার কমেন্ট করে বেড়াচ্ছে, খুব তাড়াতাড়ি সেও আবার ব্যাক করবে, এটা বোঝা হয়ে গেছে আমাদের। এবার তোমাদের কাছে প্রশ্ন যেটা রয়েছে, এই অসহায় মহিলা আজকে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে তার নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশে, বলছে দেখে যেতে, তার ফ্ল্যাটের মালিক সেখানে উপস্থিত থাকবে, তাকে যা প্রশ্ন করার সবাই সেই প্রশ্ন উত্তরগুলো সেরে ফেলো। আচ্ছা, যদি তাই হবে কি মনে হয়, আমরা কি এতটাই বোকা? ফ্ল্যাট মালিক ওখানে উপস্থিত থাকবে, তুমি উপস্থিত থাকবে, আর তোমার সাথে সেই তৃতীয় ব্যক্তিকে তুমি রেখে দেবে বন্ধু হিসেবে, তাকে আমরা প্রশ্ন করব সে আমাদেরকে সদুত্তর দেবে, ব্যাপারটা কিরকম হলো জানো? চিংড়ি মাছ খেতে ডাক্তার বারণ করেছে অ্যালার্জির জন্য, আর আমি আমার ডায়েট চার্টটা ডাক্তারকে দেখাচ্ছি যখন আমার গায়ে আবার অ্যালার্জি বেরিয়েছে, দেখুন আমার ডায়েট চার্টে চিংড়ি মাছ ইনক্লুড নেই, আমি বাইরে বেরিয়ে স্ট্রিট ফুড যখন খাচ্ছি, মিক্স চাউমিন খাচ্ছি, তাতে যে চিংড়ি মাছ রয়েছে আমার বডির অ্যালার্জেটিক রিয়াকশন বলে দিচ্ছে আমি আমার ডায়েট চার্টের বাইরে গিয়েও চিংড়ি মাছটা ইনটেক করেছি।
ব্যাপারটা এইরকমই, ফ্ল্যাট মালিককে সামনে রেখে আমাদের সামনে আমরা প্রশ্ন করব যে এখানে কি কোনো এরকম কাজ হয়েছে, বা সেদিন এগ্রিমেন্টটা কবে হয়েছিল, এগ্রিমেন্টের দিন কে এসেছিল। ফ্ল্যাট মালিক আমাদের সামনে তোতাপাখির মতো যা বলবে আমরা সেটা বিশ্বাস করতে থাকবো আর সেগুলো সব সত্যি হবে। তারপর ফ্ল্যাট মালিক যখন ওখান থেকে বেরিয়ে আসবে বা ও ওখানে একা একা সংসার জীবন যাপন করবে, সেই সময় কি কোনো ভিউয়ার্সের খেয়ে দিয়ে কাজ আছে 24 ঘন্টা সেখানে তার চোখগুলোকে ফেলে রেখে দিয়ে আসবে? কোনো কাজ নেই নিশ্চয়ই না তাদের, এটাই কি মনে করে রেখে দিয়েছো? সবাই জানে কাউকে আলাদা করে জানাতে বা বোঝানোর কোনো দরকার নেই, প্রত্যেকটা কথা মিথ্যে সেটা খুব ভালোভাবে বোঝাই যাচ্ছে। আজকে কোনো তৃতীয় ব্যক্তির ইনভলভমেন্ট না থাকলে ফ্ল্যাট মালিকের স্ত্রী এতটা উদ্ধত হয়ে কি কারণে এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছে? তার কথাবার্তার মধ্যে এতটা অসঙ্গতি কেন, যেখানে তার নিজের হাজবেন্ড সোশ্যাল মিডিয়ায় সমস্ত ইনফরমেশন পাবলিক করে রেখেছে, একজন মহিলার সাথে স্বাচ্ছন্দ্যে কথা বলছে, সেই মহিলার বিরুদ্ধে আবার পদক্ষেপ, হাস্যকর ব্যাপার সত্যি। আমি ভাবছি মানে ভাড়াটিয়ার থেকে পরামর্শ নিতে নিতে তারা নিজেদের সদ্বুদ্ধিগুলোকে জলে ধুয়ে ফেলে দিয়েছে। তারা যে শিক্ষক, তাদের মাথায় যে একটা স্বাভাবিক বুদ্ধি আছে সেগুলোকে তারা জলে গুলে ফেলে দিয়েছে, ড্রেনেজ করে দিয়েছে, নেই আর কিছু তাদের মাথায়। আজকে সন্দীপদা যে কথাগুলো বলেছে একটা অক্ষরও কি মিথ্যে? একটা অক্ষরও মিথ্যে নয়। যে মুহূর্তে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে তখন মনে ছিল না আমাকে সিঙ্গেল মাদার হিসেবে লাইফটা লিড করতে হবে? তখন কোথায় ছিল সেই মাতৃত্ব? আমরা দিব্য কল রেকর্ডিং এ শুনেছি, রাখতে না পারলে ছেলে দিয়ে যান, রাখতে পারলে তার মানে রেখে দিন, রাখতে না পারলে দিয়ে যান, এটা ওর বাবার কল রেকর্ডিং এর মধ্যেই খুব স্পষ্ট ভাবে শোনা যাচ্ছে। আজকে সন্দীপদা যখন এই কথাটা বলছিল না যে হ্যাঁ এই রকমের একটা দুধের শিশুকে ফেলে রেখে চলে গেছে, তখন মনে পড়েনি মাতৃত্বের কথা। আজকে তো সিঙ্গেল মাদার না, ডাবল ফাদার করার প্ল্যান আছে। ঠিক কথাই তো বলেছে, ঠিক কথাই তো বলেছে, আমার প্রয়োজন নেই, আমার সাথে কারোর কোনো সম্পর্ক নেই, অথচ আমাকে নিয়ে তাকে সর্বসময় সব জায়গায় মানুষ দেখতে পাচ্ছে। কি সম্পর্কের ভিত্তিতে? বন্ধু? আচ্ছা, যে বন্ধুর জন্য আমার ঘর ভাঙলো, যে বন্ধুর সাথে আমার পরকীয়ার সম্পর্কের কথা আমি সমাজ মাধ্যমে জানিয়েছি, পর মুহূর্তে সে বন্ধু হয় কি করে? আজকালকার দিনের ওই সো কল রিলেশনশিপ গুলোর মতো, আমি তোমার সাথে আর রিলেশনশিপ কন্টিনিউ করতে পারছি না, কিন্তু আমরা সারা জীবন বন্ধু হয়ে থেকে যাবো, চাই তোমার একটা কেন 10টা বিয়ে হয়ে যাক। ব্যাপারটা এরকমই শোনাচ্ছে, তাই না? আজকালকার দিনের রিলেশনশিপ গুলো কিন্তু এরকমই ম্যাক্সিমাম, আমি তোমার সাথে আর বিয়ে করতে পারবো না গো, কারণ আমার বাবা রাজি নেই, কিন্তু চলো আমরা বন্ধুত্বটা সারা জীবন কন্টিনিউ করে যেতে পারবো। ওইরকম বন্ধুত্বের না, থাক বাদ দিলাম। সন্দীপদা আজকে যা যা বলেছে যে উনি পদক্ষেপ নিচ্ছেন যাতে ওনার কোনো ডকুমেন্টস নিয়ে পরবর্তীতে এরকম কোনো কাজকর্ম করে পরবর্তীতে সন্দীপদার জন্য কোনো রকম ফাঁসানোর ট্র্যাপ না ওরা করতে পারে, সেই বিষয়ে আমি ভীষণ হ্যাপি, কারণ এটা প্রয়োজন ছিল। যে পরিমাণে এরা উদ্ধত হয়েছে, সমস্ত কথাবার্তা শোনা যাচ্ছে স্পষ্টভাবে যে হ্যাঁ ওরা, না হলে এতগুলো মাস পর কেউ নিজের গার্জিয়ানের জায়গায় আধার কার্ডের অ্যাড্রেস পরিবর্তন হয়ে গেছে তারপরেও সে চাইবে তার স্বামীর ডকুমেন্টস দিয়ে এসে নেবে, যেহেতু তাদের ডিভোর্স হয়নি, তার স্বামীর সাথে তার কোনো সম্পর্কই নেই বিগত 10 মাস ধরে, আর সে বলছে যে না আমি আমার স্বামীর ডকুমেন্টস দিয়ে নিতে পারবো কারণ আমাদের ডিভোর্স হয়নি। তাই গার্জিয়ানশিপ তো পাল্টে গেছে আধার কার্ডের অ্যাড্রেস পরিবর্তন করার পর। মিথ্যে কথাগুলো যারা সাজাচ্ছ তারা একটু পয়েন্টগুলো মনে রাখো না, যে ওর ভিডিওতে কি কি কথা বলেছিল। প্রশ্ন আসছে 15 লাখ টাকার গয়না হয় কি করে? ওকে কোনোদিন শাখা, পলা, বালা, মোটা মোটা শাখা বাঁধানো এসব পড়তে দেখা যায়নি। আমি শুধু ভাবি, বুদ্ধি কি হাঁটুতে? বুদ্ধি কি সত্যি হাঁটুতে আছে যে এই প্রশ্নটা আমাকে করছেন? হ্যাঁ, আমি একটু রুডলি বলছি কথাটা, কারণ ওর হাতে শাখা বাঁধানো ছিল না। যান দেখে আসুন থার্ড ভিডিওটা, এখনো তো বর্তমান, ওর চ্যানেলের থার্ড ভিডিওটা দেখে আসুন, হাতের মধ্যে শাখা বাঁধানো দীর্ঘদিন ও পড়ে এসছে। এই শাখা বাঁধানোই ওর বাড়িতে পড়ে থাকতো, বাড়ি থেকে বেরোনোর সময় কি কি জিনিস নিয়ে এসেছে, ওর অঙ্গে কি কি সোনা গহনা ছিল সেগুলো ও কিন্তু মিন করে দিয়েছিল, যে আমার গায়ে এই এই ছিল। তারপরেও এই সমস্ত পলা আংটি, মুক্তোর আংটি বানানোর সময় একবারও উল্লেখ করলো না যে এগুলো তো আমার ছিল, আমি নতুন করে শুধু সোনা দিয়ে বাঁধিয়ে এনেছি। এই কথাগুলো ওর মুখ থেকে বেরোলো না একবারও। পলা বাঁধানো দেখেননি? ভিডিও ফলো করতেন? ভিডিও ফলো করতেন? শাখা পলা বাঁধানো দেখেননি? বিয়েবাড়ির ভিডিওগুলো গিয়ে দেখে আসুন তো হাতের মধ্যে আছে কিনা। 15 লাখ টাকার গয়না হবে না, ওর ননদকে ওর বিয়ের সময় একটা মোটা চওড়া হার দিয়েছিল, মনে আছে?
না মনে নেই, সেসব মনে থাকবে কি করে? পাতলা পাতলা কানের দুলগুলো ভাঙিয়ে একটা মোটা কানের দুল কোনেছিল, যেটা ওর বৌভাতে পাওয়া, এই কথাটাই তো আসছে। সন্দীপদার মায়ের গহনা নিশ্চয়ই পাতলা ছিল না, গয়না চুরি হয়ে যাওয়ার পর যখন ডাকাতি হয় ওদের বাড়িতে, সেটা অনেক দিন আগে, যখন সন্দীপদার মা বিয়ের পরপর আসে তার পরপরই ডাকাতি হয়। তারপর থেকে সন্দীপদার বাবা অনেক কষ্টে মাকে অনেকগুলো চেন, হাতের শাখা বাঁধানো, পলা বাঁধানো সবই তৈরি করে দিয়েছিল। সেই সমস্ত কিছু বাড়ি থেকে গায়েব, সেই জন্য কথাটা বলা হচ্ছে। সেই দিনের জিনিস যদি আজকে সোনারির দোকানে দেওয়া হয় তারা হয়তো বাদ দেবে, ঠিক কথা, ভ্যালুয়েশনটা কম হবে না, বিক্রি করতে গেলে একটা থোক অ্যামাউন্ট নিশ্চয়ই পাওয়া যাবে। এবার 15 লক্ষ টাকার গয়না কেন বলা হচ্ছে? 1 গ্রাম সোনার দাম কত নিশ্চয়ই সবার জানা, সেটা আজকের ডেটের হোক বা পরের ডেটের। কে বলেছে ও সোনার জিনিস তৈরি করায়নি? ওরা ভয় পেত বাইরে দেখাতে। মাটির তলায় গয়না রাখা হতো একটাই কারণে, কারণ ওনাদের বাড়িতে বিশাল বড় ডাকাতি হয়েছিল। এই যে কথায় কথায় বলে না পাতানো দিদি, বাড়িতে তো বাবাকে পাহারাদার করে রেখে গেছে, কেন করে রেখে যায়? যে কেউ একজন বাড়িতে কেন উপস্থিত থাকে, কারণ বাড়ি ফাঁকা থাকবে, তারা যেহেতু সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে, কেউ যদি খুব ফলো করে তাদেরকে, তারা বুঝতে পারবে যে বাড়ি ফাঁকা থাকবে, চলো সেই দিনকে আমরা যেতে পারবো। সেই কারণেই বাড়িতে সবসময় পরিবারের কেউ না কেউ একজন উপস্থিত থাকতো। আর যতদূর কথা মাটির তলায় টাকা পয়সা বা গয়নাগাটি রাখার, তারা সেটা তাদের সেফটির জন্য রাখতো, আর তাদের পরিবারের সদস্যের পক্ষে এটা জানা খুব সহজ কোথায় রাখা আছে সেটা। যে ডকুমেন্টসগুলো নিয়ে বেরিয়েছে না, সেটাও ওই হাইপার মুমেন্টে নিয়ে বেরোনো কখনো সম্ভব নয়। ও যেগুলো করতে পেরেছে সেটা একটা স্বাভাবিক পরিস্থিতিতেই একমাত্র সম্ভব মানুষের পক্ষে করা। এইরকম কোন মুমেন্ট যেখানে আমার প্রাণ সংশয় আছে আমি সেই মুমেন্টে এগুলো করতে পারবো, এই ব্যাপারগুলো হাস্যকর ছাড়া কিচ্ছু নয়, একদম হাস্যকর ব্যাপারগুলো। আজকে যে মায়ের 10 মাস আগে মনে ছিল না যে আমার ছেলের ইমিউনিটি পাওয়ার কমে গেছে, আমি বসে বসে কি খাচ্ছি, অস্ট্রেলিয়ান চিকেন, সোনা হোটেলের বিরিয়ানি, আমি 1 কাপে চা খাচ্ছি, কফি খাচ্ছি, বলছি তোমাকে ছাড়া আমার কিচ্ছু লাগবে না জান, এদিকে আমার ছেলের ইমিউনিটি পাওয়ার কমে গেছে, আমার ছেলেকে নাকি খেতে দিচ্ছে না, আমার গলা দিয়ে প্রত্যেক দিন চিকেন নামছে অস্ট্রেলিয়ান, কি করে নামছে? 10 মাস 10 দিন গর্ভে রেখেছে সেই সন্তানের প্রতি মায়া 10 মাস পর আবার উতলে উঠল, মনে পড়লো নাকি নারীর টানটা হঠাৎ করে উঠল 10টা মাস পর। আর কে এরা, এই যে আপনারা প্রশ্ন করেন বারবার বারবার যে ও তো ওর মতো জীবনযাপন করছে, তোমাদের কি? আচ্ছা এটাকে জীবনযাপন বলে? তা ওর জীবনযাপন করছে, আমরা আমাদের ভিডিও করছি, আমরা আমাদের ভিডিও করছি, ও খুদ দেখানো বন্ধ করে দিক, কন্ট্রোভার্সি না দিক, ওর ভিডিও 40,000 নেমে যাবে, ওর ভিডিওর ভিউজ 40,000 নেমে যাবে। সন্দীপদা ভুল কি বলেছে, কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়ে দিয়ে টাকা কামাচ্ছে ছেলেকে সামনে রেখে তুরুপের তাস করে, খুব ভালো মতো জানে আমার ভিউজটা না হলে কোন তলানিতে গিয়ে ঠেকবে। সন্দীপদা যখন কন্ট্রোভার্সিয়াল কিছু ইউজ করে না, তার ভিউজও ন্যাচারালি কমতেই থাকে। তাদের সেই সময়ের ইনকাম আর ওর এই 10 মাসে বেরিয়ে আসার পর ইনকাম, দুটোর মধ্যে ফারাক তো অবশ্যই ছিল। সন্দীপদা এখন ভেবেছে কার জন্য রাখবো, আমার সন্তান, যা রেখেছি আমার সন্তানের জন্য অনেক, তাহলে এখন যা ইনকাম করছি তা আমি খরচা করি, অন্তত মানুষের কেনাকাটি করলে মনটা তো একটু ভালো থাকবে। আজকে ওর ভিডিওতে কমেন্ট করেছে মানুষ, তোমার চেহারার মধ্যে না একটা আলাদাই আত্মতৃপ্তি দেখতে পাচ্ছি, এরাই কিছুদিন আগে বলছিল যে হ্যাঁ তোমার চেহারা দেখলেই বোঝা যায় তুমি কতটা ক্লান্ত, ভারাক্রান্ত, অবসাদগ্রস্ত হয়ে আছো। মানে মানুষের স্টেট অফ পয়েন্ট কি থাকে, কখনো স্থির থাকে না, স্পেশালি এদের যাদের সাথে যোগাযোগ আছে তাদেরকেই দেখি খালি কমেন্ট পরিবর্তন করতে, শুধু কমেন্ট পরিবর্তন হচ্ছে তাদের। গৃহপ্রবেশে যাওয়ার পালা, এবার নিজের বাড়িতে যাওয়ার পালা। আচ্ছা এই নিজের বাড়ি কথাটা কেন বললো, কোনো ভাড়া বাড়ি কি কখনো নিজের হয়? হ্যাঁ, ও কথার কথা এই কথাটা হয়তো বলেছে, কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক সবসময় থেকে যায়, এই বাড়িটা ভাড়ার বলে যথেষ্ট সন্দেহ আছে, যথেষ্ট সন্দেহ আছে এই বাড়িটা ভাড়ার বলে, কারণ এই বাড়িটা হয়তো ভাড়া নেয়নি, কিনে নিয়েছে বা খুব শিগগিরই কিনে নেবে, খুব শিগগিরই কিনে নেবে। এই কোর্ট চত্বরের কেস মিটবে, এই বাড়িটাও ওর কেনা হয়ে যাবে, যার জন্য এই 11 মাসের এগ্রিমেন্ট হয়েছে। আর ফ্ল্যাটের মালিক নিজের বয়ান পরিবর্তন করে ভাড়াটিয়াকে এত পরিমাণ ব্যাকআপ দেওয়ার চেষ্টা করছে, ফ্ল্যাটের মালিক উপস্থিত থাকবে। তাহলে ফ্ল্যাটের মালিক দাদা, আপনি তো দারুণ খেলালেন, দারুণ খেলালেন তো, গাছেরও খেলেন, কন্ট্রোভার্সি ক্রিয়েটরদেরকেও খেলালেন, আবার এখন স্টেপও নেবেন বলছেন, কোথা থেকে শিখছেন এগুলো? কন্ট্রোভার্সি ভিডিও তো ফলো করেন না,
স্টেপ স্টেপ খেলাটা যে খেলতে হয় এত সাদা মাথা সাধারণ একজন শিক্ষকের পক্ষে জানাটা কি সত্যিই সম্ভব? নিজেদের কালচার ঠিক কি সেটা আপনারা বুঝিয়ে দিয়েছেন, টাকার অভাব এই পৃথিবীতে এমন কেউ নেই যার নেই। তা বলে এইভাবে আপনি তো স্ট্রেট কাট একটা কথা বলে জিনিসটা ক্লিয়ার করে দিতেই পারতেন, হ্যাঁ দিয়েছি ভাড়া, কোনোদিন কিছু অবাস্তবিক দেখলে আমি সেখান থেকে বেরিয়ে আসব। কিন্তু না, আপনি পদে 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 খেলাতে থেকেছেন, মানুষকে বিভ্রান্ত করেছেন। এটা কোনো শিক্ষকের মানসিকতা বলে আমার মনে হয় না। ক্রুয়েল মাইন্ডেড না হলে এগুলো কখনোই করা সম্ভব নয়। আজকে সন্দীপদা যা যা কথা বলেছেন ভীষণ হার্ট টাচিং, আর একের পর এক যা বলছে সবটাই সত্যি। এই ছেলেটাকে পড়াশোনা নিয়ে আজকে এত পরিমাণ উদ্ধত, ছেলের পড়াশোনা, ছেলের ভবিষ্যৎ, ছেলের স্কুলিং সবকিছু কাছে হবে, তাই ওখানে গিয়ে ভাড়া নিয়েছে। যার এত চিন্তা ভাবনা থাকবে না সে বাড়ি ছেড়ে বেরোবে না, প্রথম নিজের রাকেটটা না গুছিয়ে সে বেরোবে না। তার নিজের হাতে ফোন, নিজের হাতে নিজের চ্যানেল, সমস্ত কিছুর অ্যাক্সেস ছিল যখন সে 14 দিনের জ্বরে নাটক করে তার বাবার বাড়িতে পড়েছিল। আর এটা কিন্তু তারই বলা যে সে নাটকের অংশীদার হয়েছিল যেটা সন্দীপদার পরিচালনা করা। তাহলে সেই সময় তার যদি মনে হতো আমি এই সম্পর্কটা, টক্সিক রিলেশনশিপটা থেকে বেরিয়ে আসব, আমি এখানে এসেছি আমার পাসওয়ার্ড সমস্ত অ্যাকাউন্টের আমি চেঞ্জ করে নেব, প্রথম কাজ আমার এটা হবে, সমস্তটা চেঞ্জ করে নিয়ে আমি আমার চ্যানেল থেকে আপডেট দেবো যে আমি এই সম্পর্কটা কন্টিনিউ করতে চাইছি না, ছেলেও আমার কাছে, অ্যাকাউন্টও আমার কাছে, সবই আমার কাছে, তাহলে কিসের তাড়নায় আবার বাড়ি ব্যাক করেছিল, কি জন্য? এই সম্পর্কটা ওর কাছে একটা টক্সিক রিলেশনশিপ ছিল, তাহলে বেরিয়ে আসার তাড়না যার এত তীব্র সে কেন বাড়ি ফিরত এলো? তখনও তো এই তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্কটা কন্টিনিউ ছিল। আজকে এই তৃতীয় ব্যক্তির আবার আগমন ঘটেছে বন্ধুরা, খুব শিগগিরই আমরা তাকে আবার ওয়াইটিতে দেখতে পাবো হয়তো চ্যানেল খুলে। আর থার্ড চ্যানেল বলে আবার না এই মহিলা হাতিয়ে নেয় কোন মুহূর্তে, কারণ আমরা তো প্রথমবারে হঠাৎ আর কি চকমকিয়ে গিয়েছিলাম। সন্দীপ দা স্ট্রাইক দিয়েছে, তার জন্যই ওর এই সন্তান নিয়ে কারাকারির পদক্ষেপ, এটা আমরা যেমন সকলে জানি, ঠিক সেরকম ভাবে এটাও আমাদের কাছে পরিষ্কার ওর মানসিকতা কতটা নিম্ন। যে 10 মাসে তার ছেলের কথা ভাবেনি সে পরেও ভাবতো না। যারা গয়না নিয়ে এত ক্লারিফিকেশন চাইছো, প্রমাণ সবসময় সোশ্যাল মিডিয়ায় দেওয়া যায় না, আর যখন আসবে তখন মুখে কুলুপটা আঁটতে বাধ্য। এটা যারা প্রোটেস্ট করছে তারাও খুব ভালো মতো জানে, আর যারা আমরা বলছি আমরাও খুব ভালো মতো জানি, তাই আলাদা করে এখানে কিছু আর বলার নেই। আমরা সকলে যেটা জানতাম সেটাই তোমাদের সামনে প্রমাণ সমেত সর্বসময় তুলে ধরার চেষ্টা করেছি। আসন্ন দিনে যে সমস্ত প্রমাণগুলো আসবে আশা করছি তোমরা কেউ নিরাশ হবে না। ও আমাদের প্রমাণ দেবে বলেছে না, আমরাও প্রমাণ দেবো, চলো খেলা হবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমার চ্যানেল। টাটা গাইস, দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর সাথে।